ইশ নোবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এ তাই মেধামনুনি জেনে নে সালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল ওয়াল আবাতুল ম আলা ওয়ালা আলহি ওয়সি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা প্রতি জুমাবারের ন্যায় আস এন টিভির নিয়মিত আয়োজন দার্সে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান দার্সে হাদিস শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইবনেরা আলহামদুলিল্লাহ আমরা প্রতি জুমাবারের এই দার্সে হাদিসে রসুল্লাহ সাল্লাহু আলিহ ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহি হাদিস সমূহ থেকে একটি সহি হাদিস আমরা পেশ করে থাকি সেই হাদিসের আলোকে আমরা নবী সাল্লাহু আলিহিহ ওয়াসাল্লামের কিছু নির্দেশনা এই হাদিসের আলোকে আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের দার্সে হাদিসে আমরা যে হাদিসটি দার্সের জন্য পেশ করব হাদিসটি রিয়াদুস আলহীন থেকে নেওয়া রিয়াদুস আলহিনের নয়শত একাশি নম্বর হাদিস তবে এই হাদিসটি ইমাম নববী রাহমাউল্লাহ তিনি সুনানে আবু দাউদ এবং সুনান নান্না থেকে সহী সনদে তিনি এখানে বর্ণনা করেছেন তো প্রথমে আমরা হাদিসটি শুনব এরপরে হাদিসের বাংলা অনুবাদ এরপরে এই হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা ব্যাখ্যা পেশ করবো ইনশা আল্লাহ হাদিসটি হলো আন আবি মুসা আল আশাআরি আদি আল্লাহু তালানহু আন্না আল্লাহি সালু আলহিহি ওয়াসাল্লাম কানা ইদা খা কাউমান কলা আল্লাহ মাইন্ন আলুকা ফি নুহু রিহিম ওয়ান মিনসুরু রিহিম হাদিসটি আবু মুসা আল আশা আরি রাদী আল্লাহু তালানহু বর্ণনা করেছেন তিনি বলেন যে রাসূলুল্লা সল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম যখন কোনো কাওমের থেকে অনিষ্টতার আশঙ্কা করতেন কোনো কাওম থেকে কোন ধরনের বিপদ কোনো আক্রমণ বা ক্ষতি এরকম কিছুর আশঙ্কা করতেন তখন নবী সাল্লাহসাল্লাম এই দোয়াটা বলতেন বেশি বেশি করে নবী সাল্লাহসাল্লাম এই দোয়াটা বলতেন দোয়াটি হলো আল্লাহ মিন সুরু রিহিম। দোয়াটির অর্থ হল যে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি নবী সাল্লা যে দোয়াটা বলতেন যে আল্লাহ হম আলুকা ফি নহিম যে আয় আল্লাহ যেই কাউম আমাদের প্রতি অনিষ্ট করার ক্ষতি করার বা আক্রমণ করার পরিকল্পনা করছে তাদের এই অনিষ্টতাটাকে তাদের এই খারাপ জিনিসটাকে এই মানুষগুলোকে আমরা আপনার মুখোমুখি করে দিচ্ছি অর্থাৎ তাদেরকে আপনার কাছে সুফর্দ করছি তাদের মোকাবেলায় আপনি যথেষ্ট মিন রিহিম এবং তাদের অনিষ্টতা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি এই হলো হাদিসের অনুবাদ তো এই হাদিসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই হাদিসের মধ্যে দেখতে পাই একটি হলো খাউফ মানে কোন কাউমের পক্ষ থেকে ভয় ইদা খা কাউমান অর্থাৎ কোনো কাউমের প্রতি ভয় করা এই ভয়ের বিষয়টা অনিষ্টতার ভয় করা এটা একটা বিষয় তো আমরা এই খাওফ সম্পর্কে প্রথমে কিছু আলোচনা করব এরপরে এখানে আল্লাহ ইন্না নাজ আলুকা ফিনু অর্থাৎ যাদের থেকে আমি ক্ষতির আশঙ্কা করছি তাদেরকে আল্লাহ রব্লা আলমিনের হাতে সোফর্দ করা আল্লাহ সবহান হুয়া তাহ মুখোমুখি করে দেওয়া এবং মমিন আল্লাহ রব্লা আলমিনের উপরে তাবাক্কুল করা এটি একটি বিষয় আরেকটি বিষয় এখানে এস্তে আজা এটিও একটি গুরুত্বপূর্ণ আল্লাহ রব্লা আলমিনের ইবাদত এস্তে আজা তো আমরা এই এই এস্তে আজা সম্পর্কেও আমরা একটু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তো এই হাদিসের মধ্যে মূলত যে তিনটি বিষয় আমরা বললাম যে একটা হলো খাওফ একটা হলো তাওয়াক্কুল আরেকটি হলো যে এস্তে আজা এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের তিনটি বিষয় এবং এই তিনটির সাথে আল্লাহ রবুল্লা আলমিনের তাও জড়িত এবং এই তিনটির ক্ষেত্রে মানুষ পৃথিবীর মানুষ অনেক শির্ক করে অর্থাৎ এই তিনটি জিনিসের সাথে শির্ক জড়িত আছে তো প্রথম যে জিনিসটি যে কোনো কাউম থেকে অনিষ্টতার আশঙ্কা করা খাউফ এই খাউফ অর্থ হল ভয় করা আশঙ্কা করা কোনো কিছু সম্পর্কে খুব গভীরভাবে ভীত ভীতু হওয়া এটাকে আর ভাষায় বলা হয় খাউফ খাউফ বা আল্লাহ রবুল্লা আলমিনের ভয় এটি এবাদতের একটি রোকন অর্থাৎ যে কোনো ইবাদত আল্লাহ রব্বুল্লা আলমিনের যে কোনো ইবাদত করতে হলে প্রত্যেক ইবাদতের মধ্যে তিনটি রোকন থাকতে হবে এবং ইবাদতের দুটি শর্ত থাকতে হবে এই পাঁচটি রোকন এবং শর্ত পাওয়া গেলে এই এবাদতটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কবুল হবে এই পাঁচটির একটিও যদি অনুপস্থিত থাকে তাহলে এই ইবাদতটি বাতিল হয়ে যাবে এই ইবাদত আল্লাহ রব্বাহ আলমিনের কাছে কবুল হয় না তো রোকন যে তিনটি সেই তিনটি হলো একটি হলো মহব্বত আল্লাহ রব্বাহ আলমিনের ভালোবাসা একটি হলো খাউফ আল্লাহ রব্লাহ আলমিনের ভয় আরেকটি হলো আর রাজা আল্লাহ রব আলিনের কাছে আশা করা আর শর্ত যে দুটি একটি হলো আল এখলাস অর্থাৎ ইবাদতটি একমাত্র আল্লাহ সুবাহালার জন্যই করতে হবে আরেকটি হলো মোতাবা আতাহ অর্থাৎ ইবাদতটি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে হইতে হবে আর এই পাঁচটি রোকন এবং শর্ত তিনটি রোকন দুটি শর্ত এটি যদি কোনো ইবাদতে অনুপস্থিত থাকে সেই ইবাদত বাতিল তাহলে আমরা এখানে একটি ফরজ পেলাম যেটি প্রত্যেক ইবাদতের মধ্যে থাকা জরুরি সেটি হলো খাউফ অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে ভয় করা এই ভয়টি হলো ইবাদতের ভয় ইবাদতের মধ্যে থাকবে এবং সেটি হল আমরা নিশ্চিত জানি যে আল্লাহ রব্লা আলমিনের ইবাদত না করলে আল্লাহ রব্লা আলমিন আমাকে শাস্তি দিবেন আল্লাহ তালার পাগড়াও আল্লাহ তালার আজাব এগুলোকে ভয় করা জাহান্নামকে ভয় করা আর সাধারণ মানুষ থেকে ভয় করা এটিও স্বাভাবিক বিষয় এটাকে বলা হয় খাওফে তবে এই অর্থাৎ স্বাভাবিক ভয় এই স্বাভাবিক ভয় প্রত্যেক মানুষের মধ্যেও থাকতে পারে রাসুলদের মধ্যেও ছিল যেমন মুসা সালাম তিনি ভয় পাচ্ছিলেন যে তার জাদুকরদের প্রথম যখন তিনি জাদুগুলো দেখলেন তখন এই জাদুকরদের জাদু দেখে মুসা আলিহি সালামের মধ্যে একটা খাউফ একটা ভয় সঞ্চার হয়েছে এটাকে বলা হয় খাউফে তবে ওই অর্থাৎ মানুষ হিসাবে স্বাভাবিক ভয় ঠিক একইভাবে সাপ দেখলে বা বিচ্ছু দেখলে ক্ষতিকর জিনিস দেখলে আমরা ভয় পাই এই ভয়টাকে বলা হয় খাউফে তবেই তবে এই ভয় ইবাদত না কিন্তু যে ভয়ে মানুষ আল্লাহর ইবাদত ছাড়তে পারে না এটাকে শরীয়তের বাসায় খাউফ বলা হয় তো নবী সাল্লাহ ইসলাম তিনিও মানুষ তো এই কারণে নবী সাল্লাহ ইসলামও তিনি কাফেরদের থেকে মুশরিকদের থেকে বিভিন্ন কাউম থেকে বিভিন্ন সময় আক্রমণের বা কোনো অনিষ্টতার কোনো ক্ষতি করার আশঙ্কা করতেন ভয় পেতেন এবং যখন তাবক অভিযানের পূর্বে নবীর সাল্লিসাল্লামকে কিছু সাহাবি পাহারা দেওয়ার জন্য সারা রাত ফাহারা দিতেন নবীর সাল্লাহ ইসলাম যখন ঘুমাইতেন তখন অনেক সাহাবি নবীর ইসলামের ঘরের বাহিরে অবস্থান করতেন তাহলে এই যে খাওফ এই খাওফ সরি এই দিক থেকে কোনো নিষিদ্ধ নয় এটা খাওফে তবে স্বাভাবিক ভয় তবে যেটি অন্য ভয় যেমন কোনো মৃত ব্যক্তি কোনো দিনদার সলেহীন মৃত ব্যক্তি তার ভয় এটা শিরিক যেমন কোনো ব্যক্তি গাড়ি নিয়ে যাচ্ছেন হঠাৎ কোনো দিনদার মানুষের কবর কোনো অলির কবর তো সেটা দেখে তিনি তার গাড়িকে আসতে ধীরে যাচ্ছেন খুব স্লো করে যাচ্ছেন কারণ তিনি ভয় পাচ্ছেন যে আল্লাহর সামনে দিয়ে যদি গাড়ি দ্রুতগতিতে চালান ক্ষতির আশঙ্কা আছে এই যে আল্লাহর অলি থেকে বা মাইয়ের থেকে কোন ধরনের ক্ষতির আশঙ্কায় তাকে ভয় করা এটা শির্খ এবং ইব্রাহিম সালাম যখন মূর্তির ব্যাপারে যখন কথা বলতেন বা সিরকের ব্যাপারে যখন কথা বলতেন তখন তারা বলতো এগুলো তো আমাদের অলি আউলিয়াদের মূর্তি এগুলো তো কোনো খারাপ মানুষের নয় তো ইব্রাহিম আলি ইসলামকে তারা বলতো যে তুমি যদি এসব আমাদের ওলি আউলিয়াদের ব্যাপারে তুমি খারাপ মন্তব্য করো তো তাদের বদোয় তুমি ধ্বংস হয়ে যাবে তো এই যে ভয় এরা বদোয়া দিবে এরা কোনো ক্ষতি করতে পারে অনিষ্ট করতে পারে এই ভয়টা শিরিক এই কারণে আমাদেরকে ভয় সম্পর্কেও জ্ঞান অর্জন করা দরকার এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সম্মানিত দর্শক শ্রোতা বা ইয়ে বোনেরা এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসি দ্বিতীয় বিষয় যেটি সেটি হলো যে নবী সাল্লা সাল্লাম দোয়ার মধ্যে বলতেন যে আল্লাহ হুম্মাইনা না যে আলুকা কা ফি হিব আয় আল্লাহ তাদের যত চক্রান্ত ষড়যন্ত্র যা কিছু আছে এই সব কিছুকে আমরা আপনার সামনে সফর্দ করছি আপনার মুখোমুখি করে দিচ্ছি অর্থাৎ আপনি এর মোকাবেলা করবেন তো আমরা দেখি যে আম্বিয়া আলি হিমুসালাম সকলেই যখন কোনো বড়ো ধরনের বিপদের মুখোমুখি হইতেন তখন তারা সবাই বলতেন যে হাসবোন আল্লাহ ওয়াকিল এটা সমস্ত আম্বিয়া সালামের তাওয়াক্কুলের নমুনা আল্লাহ রব আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন যখন মুসা আলহি সালাম বিপদের সম্মুখীন হয়েছেন তারপরে ইউনুস আলহিাম বিপদের সম্মুখীন হয়েছেন ইউসুফ আলহিাম বিপদের সম্মুখীন হয়েছেন তা আয়ুব আলহিাম বিপদের সম্মুখীন হয়েছেন তখন সকল আম্বিয়া আলিমুসাল্লাম বলতেন ওয়াকিল এবং নবী সাল্লি সাল্লাম যখন বিপদের সম্মুখীন হয়েছেন বিভিন্ন জেহাদের ময়দানে তখন নবী সাল্লা ইসলাম স্বতঃস্পত্যভাবে জোরালোভাবে বলে উঠতেন ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনে যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম অভিভাবক তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে এইভাবে তাওয়াক্কল করলে তখন যারা চক্রান্ত করে যারা অনিষ্টতার জন্য চেষ্টা করে আল্লাহ সবানো তালা নিজেই তাদের মোকাবেলায় এগিয়ে আসেন এই জন্য আল্লাহ কোরআনে একাডেমি অনেক জায়গায় বলছেন ওয়াইম করুনা ওয়াইম করুল্লাহ ওয়াল্লাহু কিরিন অর্থাৎ তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই চক্রান্তগুলোকে প্রতিহত করেন তো এই যে ইয়াম আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রতিহত করেন কখন যখন বান্দা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বিষয়টা সোফর্দ করে কিন্তু আল্লাহ সোহানতলের উপরে তাওয়াক্কুল না করে বান্দা যদি এককভাবে সেটি মোকাবেলা করতে যায় তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে সাহায্য আসে না এই আর তাওয়াক্কুল আল্লাহি সুভাহান হুয়াত আল্লাহ রব্লা আলামিনের উপরে তওয়াক্কুল এটি ইমানের অংশ এটি ফরস অর্থাৎ প্রত্যেক ইমানদার একমাত্র আল্লাহ রব্লা আলমিনীর উপরে যে কোনো বিপদে আপদে ভরসা করবে তাওয়াক্কুল করবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া অন্য কোনো মাখলুকের উপরে যদি কেউ তাওয়াক্কুল করে জীবিত হোক মৃত হোক তখন এই তাওয়াক্কুলটা শিরকে পরিণত হয় যদি কেউ মনে করে যে যত বিপদাপদ আসুক আমার অমুক আল্লাহর অলি আছে তিনি কবরের থেকে এই এই সব বিপদাপদ তিনি মোকাবেলা করবেন বা আমার বিপদাপদ আসলে তিনি বিপদাপদগুলো দূর করে দিবেন এই যে কোনো আল্লাহর অলির উপরে তাওয়াক্কুল এই তাওয়াকলটা শির্ক অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া আর কারো উপরে কোনো বিপদ কোনো অনিষ্ট কোনো খারাপ যে কোনো কিছু দূর করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর বাহিরে অন্য কাউকে দূর করতে পারেন এই বিশ্বাস পোষণ করাটা শির্ক এই কারণে নবী সাল্লা ইসলাম তিনি তো নিজে বলতেন পাশাপাশি ওম্মতকে এই তাওহিদ শেখানোর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল শেখানোর জন্য নবী সাল্লাম এই দোয়াটা শিখাইতেন যে আল্লাহ আলুকা ফিনিম যায় আল্লাহ এদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমার কাছে নেই বা আমরা চাইলেও এদের মোকাবেলা করতে ব্যর্থ হতে পারি কিন্তু আপনি যদি আমাদের পক্ষে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করতে চান বিজয়ী করতে চান তাহলেই আমরা বিজয়ী হতে পারি এই তাহিদটা আল্লাহ রব্লা আলমিন তার রাসুলকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন তৃতীয় যে বিষয় রিহিম তাদের যত অনিষ্টতা এই সকল অনিষ্টতা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই এটিকে বলা হয় আল এস্তে আজাহ এটির নাম হলো এস্তে আজাহ এস্তে আজাহ মানে আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আশ্রয় ছাওয়া এই আশ্রয় ছাওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ এবাদত যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আশ্রয়টা ছান তখন এটি তাওহিদ যদি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো কাছে কেউ আশ্রয় ছান তখন এটি শিরকে পরিণত হয় এই কারণে আমরা দেখি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে তিনটা সুরা যে তিনটি সুরা আমরা সকলেই জানি এই তিনটি সুরাকে নবীরা ইসলাম নাম দিছেন সৌরাতুল মুভেজাত অর্থাৎ আশ্রয় ছাওয়ার সুরা একটি হলো আল আখ্লাস একটি আল ফালাক একটি চূড়া নাস এই তিনটি সুরাকে প্রত্যেক ফরজ চলাতে পরে তারপরে সকাল সন্ধ্যায় তারপরে ঘুমানোর সময় এই তিনটি সূরা সূড়াতুল আভ্যাজাতের বেশি বেশি নবী সাল্লা সাল্লাম তালাবাদ করতে বলছেন এর উদ্দেশ্য হল এই সুরাগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আশ্রয় চাওয়া হয় আজাজ করা হয় এই এস্তে আজাটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য আমরা যদি দেখি সুরা আল ফালাক এবং সুরা নাস এখানে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে শিখিয়েছেন কুল আউজু বিল ফালাক মিং শার রেমা খালাক রাসুল আপনি বলেন যে আউজু বিল ফালাক আমি আশ্রয় চাইতেছি যিনি উষার রব সকালবেলার উষার যিনি একমাত্র রব সেই রাব্বল আলমিনের কাছে রাব্বল ফালাকের কাছে আমি আশ্রয় চাচ্ছি মিনসার রে মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে অর্থাৎ সকল সৃষ্টি জগতের অনিষ্ট সেটি মানুষও হইতে পারে জিনও হইতে পারে তারপরে শয়তানও হইতে পারে তারপরে যে কোনো মাখলুক হইতে পারে এই সকল সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আশ্রয় চাই ওয়ামিন শার্রিকা শিন ইদা ওয়াকাব রাতের অনিষ্ট অন্ধকারের অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই ওয়ামিন শার্রিনা সাতফিল ওকাদ আর যারা জাদু করে যারা গিরায় ফুৎকার প্রদান করে সেই ফুৎকার প্রদানকারী নারীদের অনিষ্ট থেকেও আপনার কাছে আশ্রয় চাই ওয়ামিন শার্রি হাসিদিন ইজা হাসাদ এবং হিংসুক যে হিংসা করে সেই হিংসা থেকেও হিংসার অনিষ্টতা থেকেও আপনার কাছে আশ্রয় চাই এই সূরাইটির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন জিনিস অনিষ্টকারী জিনিস ক্ষতিকর জিনিস তার বর্ণনা দিয়ে দিছেন সেখানে রাত্রির অন্ধকারে বিপদ আসে আমরা যদি স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখব যে দিনের বেলার চাইতে রাত্রে বিপদ আপদ বেশি আসে অসুস্থতা মানুষের দিনের বেলার চাইতে রাত্রে বেশি আসে রাত্রে আকাশ থেকে ওয়াবা নাজিল হয় মানে বিভিন্ন ধরনের বিপদ আপদ অবতীর্ণ হতে থাকে এরপরে জাদু জাদুর অনিষ্টতাটা হলো সবচাইতে কঠিন যেই জাদুর অনিষ্ঠতার মধ্যে নবী সাল্লা ইসলাম নিজেই আক্রান্ত হয়েছেন এই কারণে আল্লাহ আলামিন আলমিন সুরাল ফালাকের মধ্যে এটিও শিক্ষা দিয়েছেন যে ওয়ামিন সারের নপ্পা হাতাহাতে ফেলে ওকাদ যে জাদুর জন্য যে গিরার মধ্যে ফুৎকার দেয় এই জাদু থেকেও আপনার কাছে আশ্রয় চাই আর একটা হলো হিংসার অনিষ্টতা এটি স্বাভাবিক বিষয় সমাজে যে কোনো মানুষ ভালো কিছু দেখলে মানুষের স্বাভাবিক ক্ষেত্রত অনেক মানুষই এটিকে হিংসার দৃষ্টিতে দেখে তো হিংসার দৃষ্টিতে দেখার পরেই আস্তে আস্তে তার প্রতি অনিষ্টতা করার তার মধ্যে প্রেরণা সৃষ্টি হয় সেই তার ক্ষতি করতে চায় অনিষ্টতা করতে চায় এজন্য জন্য আল্লাহ রবুল্লা আলমিন হিংসাকেও অনিষ্টতার একটি মাধ্যম হিসাবে তুলে ধরেছেন নাসের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরও সুন্দর করে তুলে ধরেছেন কুল আউবির নাস মালিকিন্নাস ইল্লাসিল সকল কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শিখিয়েছেন যে যিনি রব্বুন্নাস যিনি মালিক উন্নাস যিনি নাস তার কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রব্লা আলমিনের যত সিফাত আছে এই সিফাতগুলো দিয়ে দিয়ে আল্লাহ রব্লা আলমিনের কাছে আশ্রয় চাওয়া এটি আল্লাহর আল্লাহ সব খুব পছন্দ করেন যেমন আমরা একটু আগে যে দোয়াটা বললাম আউদু বিকালি মাতিল্লা মিন মিনসারে মা খালাক নবী সাল্লাম বলছেন কেউ যদি সকালে সন্ধ্যায় এই দোয়াটা বলে আল্লাহর এই সিফাতের সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম তাদের রূপ তাকে কোনো কিছু অনিষ্ট করতে পারবে না কোনো কিছু ক্ষতি করতে পারবে না এক ব্যক্তি তার শরীরে ব্যথার জন্য নবী ইসলামের কাছে অভিযোগ করলেন যে ইয়া রসল্লা সাল্লাম আমি খুব ব্যথা পাচ্ছি তো নবীল বললেন তোমার শরীরে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় হাত রাখো তিনবার বিসমিল্লা বলো আর সাতবার তুমি বলো আজিদু ও হাদিরু এখানে আল্লাহ রব্লা আলমিনের কাছে সকল বিপদ সকল অনিষ্টতা থেকে আশ্রয় চেয়ে দোয়া করে সাতবার চাইতে বলা হয়েছে যে বলো দা আউজু বি ইজ্জাতিল্লাহ হিউ কুদরতিহি মিনসার রেমা আজদু ওহাদু এই সাহাবি বলেন আমি এভাবে সাতবার বলার পরে আমার ব্যথা আল্লাহ সুস্থ করে দিয়েছেন অর্থাৎ বান্দা যখন আল্লাহ রব্লা আলমিনের কাছে আশ্রয় চাইবেন আল্লাহ সুবাহতালের কাছে ফিরে আসবেন তখন আল্লাহ রব্বাল্লাহ আলমিন তাকে পরিপূর্ণ আশ্রয় দিবেন তবে কোনো জিনের নিকট অতীতকালে মশরিকেরা যখন মরুভূমিতে কোনো স্থানে যেতেন তো মর্শিকেরা মনে করতো যে এই মরুভূমি যেখানে আমি আসছি এই মরুভূমি মনে হয় একজন জিন তত্ত্বাবধান করে একজন জিনের অধীনে তখন তারা ওই জিনের কাছে আশ্রয় চাইতো কোরআনে কারিমে এটি নিষেধ করেছেন এজন্য কোনো জিন কোনো মৃত মানুষ তারপরে কোনো জীবিত মানুষ এদের কাছে আশ্রয় চাওয়া এটি শির্খ অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না সর্বমুহত্তে সবসময় স্বাভাবিক অবস্থায়ও বিপদ আপদেও সর্বাবস্থায় তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয় বিষয় ফেলাম ভয় একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তালার এবং আশ্রয় চাওয়া ইস্তে আজা এটাও একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটেই করতে হবে তো আর নবী সাল্লা সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াগুলো আমরা সবসময় মাসন দোয়াগুলো আমল করার চেষ্টা করবো তো সম্মানিত দর্শক শ্রোতা বা বোনেরা আমাদেরকে নবী সাল্লা ইসলামের হাদিসকে জানার হাদিস অনুযায়ী আমল করার এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার আল্লাপাক্ত অফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আজকের এই দার্সে হাদিসকে কবল ও মঞ্জুর করে নিন আল্লাহ সবানতলা এন টিভিকে কবল ও মঞ্জুর করে নিন এন টিভির এই মজলিস এই অনুষ্ঠান দার্সে হাদিসকে আল্লাহ রব্লা আলমিন কবল ও মঞ্জুর করে নিন ইনশাল্লাহ আগামী জুমাবারের দার্সে হাদিস দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের দার্সে হাদিস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি চির শান্তির পথ অশান্ত তাই মেধামন